তাদেরকে বলবো এখানে থাকতে। আর যারা আমাদের দলীয় কর্মীরা আসছেন আজকে দলে দলে যোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ। তারা একটু আশেপাশে তাদের চাষিদেরকে সামনে করে দিন, চাষিরা যারা আছেন তাদেরকে সামনে করে দেবেন। মেশিন আছে সামনে, ওনার অবস্থা দেখুন হত দরিদ্র, উনিও আজকে এসছেন বেকারদের চাকরি পাই বলে। সুতরাং আমাদের এই আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন সবে শুরু। আমি 2006 সাল থেকে সিঙ্গুরে আসছি, সেই সময় সেই অধিগ্রহণ হয়েছিল, সেই আন্দোলন এখানে শুরু হয়েছিল, সেই আন্দোলন অনেকে করেছিলেন, আপনারাও করেছিলেন, কিন্তু লাভবান একজনই হয়েছে, তার নাম মমতা ব্যানার্জি। তাপসী মালিকের লাশের ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে। এবার এতদিন লাভ হয়েছে, এবার ওনার ক্ষতি করানোর পালা, সেই ক্ষতি এবার আমরা করাবো, আর সিঙ্গুরের কৃষকের লাভ করাবো। আপনাদের কাছে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যে ভারতীয় জনতা পার্টিকে, আমাদের প্রার্থীকে লোকেশ চট্টোপাধ্যায়কে আপনারা নির্বাচন করেছেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, সিঙ্গুর থেকে পশ্চিমবঙ্গের শিল্পায়নের উদ্যোগ বিজেপি শুরু করবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে আমরা প্রথম কাজ করব সরকারি উদ্যোগে সিঙ্গুরে কারখানা স্থাপন। সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকারকে বলেছিল যে আপনাদের এই আন্দোলন সঠিক পদ্ধতি নয়, জমি অধিগ্রহণ করবার জন্য মমতা ব্যানার্জি যে আন্দোলনের পথে হেঁটেছিল সেইটা সঠিক পদ্ধতি নয়, সেটা সুপ্রিম কোর্ট বারবার তাদেরকে বলেছে, কিন্তু মানুষকে সেটা জানানো হয়নি। মমতা ব্যানার্জি নিজে বলেছে এই আন্দোলন ঠিক ছিল, আজকে প্রায় 90% কারখানা হয়ে গেছিল, 90% কারখানা হয়ে গেছে। আজকে যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তাদের নেতা নেত্রীদের মন্ত্রী করবার জন্য আজকে তারা সেই কারখানাটাকে বন্ধ করে দেয়। আজকে কারখানায় কি আছে? আজকে কৃষকরা জমি আজকে ফসল হবে? আজকে কোন কৃষক আজকে বলতে পারবে আমাদের উল্টো দিকে আমরা ঘরে বসতাম রোদের জন্য, ওরা এখানে বসেছে, ওই জমিগুলো রয়েছে হাহাকার করছে, সেখানে কেউ বলতে পারবে যে সেখানে চাষ হয়? সেখানে চাষ হয় না। মুখ্যমন্ত্রী পুরোপুরি ভাবে একদিন এসে বড় করে স্টেজ বানিয়ে সর্ষে ছড়িয়ে গেছে আর হয়েছে ঘাসফুল, সর্ষে ছড়িয়েছে আর হয়েছে ঘাসফুল। 2006 সালে তৎকালীন বামপন্থ সরকার যখন এখানে জমি অধিগ্রহণ করে, আমার বাবা কৃষক পরিবার, বাবা যখন প্রথম জমিটা দেয় তখন এখানে তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা আমার বাবার প্রতি ক্ষোভ এবং এতে চড়া হয়ে যাতে চাকরি পায় তার জন্য জমি দিয়েছিল, কিন্তু দেওয়ার ফলে বাবাকে এবং আমার জেঠু যে আছে ওদেরকে ওপর খুব অত্যাচারও করে, এমনকি জমি পরবর্তীকালে জমিগুলো যাতে অন্য জমি আছে সেই জমিগুলো যাতে চাষাবাদ না হয় তা না করার জন্য সেই জমিগুলোকে ডাক্তারে চোখেও দেয়নি অনেক করে এবং আমাকে মারধরও করেছে। তার দাগ আমার হাতের সামনে আছে, আমি দিদিকে দেখাবো, এবং কিছু মারার পরে আমার সেলাইও পড়েছে। আমি আমার দোষ একটাই, আমার বাবা জমি দেয়, সেই জমি দিয়ে আমি টাটা মোটরসে এবং মিশনে ট্রেনিং করার পর
তারপর সিএনসি কোনগুলি সিএনসি অপারেটর আমাদের ট্রেনিং করায়, করার পর অ্যাপ্রেন্টিস হিসাবে আমি টাটা মোটরসে ঢুকেও যাই এবং তখন আমি সিএনসি অপারেটর থাকি। আমি মাধ্যমিক পাস পাস আর এখন আমি বলবো যেহেতু এখানে লকেটটি আছে ওনাকে বলবো আপনি এই আমাদের বক্তব্য কৃষক এবং ট্রেনিংয়ের ছেলেদের যাতে এখানে শিল্পটা হয় সেই শিল্প যাতে হয় সেটা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দরবার কাছে গিয়ে এ করবেন। ক্ষীণ শিল্পায়নের জন্যে তিনি উদ্যোগী হলেন। আমরা জানি নির্বাচনে অনেক সময় অনেকে অনেক কিছু প্রতিশ্রুতি দেন কিন্তু তারপরে ভুলে যান, কিন্তু যদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিঙ্গুরের শিল্পায়নের জন্য যা যা করণীয় তিনি তাই তাই করবেন, তাই তিনি জিতে যাওয়ার পরে ভুলে যাননি। তিনি চাষিদের দুঃখ দুর্দশার কথা নিজ মুখে শোনার জন্যে তিনি সশরীরে হাজির হয়েছেন চাষিদের মধ্যে, কারণ সিঙ্গুরের চাষির সঙ্গে যে প্রতারণা করা হয়েছিল তাদের মহড়া হিসেবে ব্যবহার করা হয়েছিল তৎকালীন বিরোধী দলনেত্রী, তার উদ্দেশ্য সাধনের পরে তিনি ভুলে গেছেন চাষিদের কথা, শুধু চাল আর কিছু পয়সা দিয়ে খেতে পারতাম। তো আমাদের আজকে লিলুয়া বালি বেলুর দানকুনিতে লোহার কাজ করতে যেতে হচ্ছে। রাজিন্দ্র জয় সিনিলে বল আমরা যাচ্ছি সবাই ভূমিকা নামাও না। সরকার বুঝিয়ে দিয়েছেন তিনি কৃষকের পাশে নেই, তিনি কৃষকদের যে আলুর দাম দেওয়া হয় তার সেটাও তিনি বেশি করে দিয়েছেন। সেই জন্য বলবো যে আজকে কৃষকদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং প্রধানমন্ত্রী কৃষকদের সাথে আছে। বেসরকারি